সো হাই গাইস, কেমন আছেন সবাই? আমি সোহেল, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সলিউশন সোহেল। অ্যাকচুয়ালি আজকে আমরা দেখব ডাইতে কি করে হিটার পরানো হয়, সঠিক পদ্ধতিটা আমরা আজকে দেখে নেব। কারণ হিটার পরানো একটা খুব মাস্ট ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। আপনার হিটার যদি ঠিকঠাক ভাবে না পরান, তাহলে কারেন্টের শক খাবেন, শর্ট সার্কিট হবে, আগুন লেগে যাওয়ার চান্স, অনেক কিছু সমস্যা হতে পারে। তো তাই আমরা আজকে দেখে নেব হিটার কিভাবে ডাইতে পরানো হয়। তো বেসিক্যালি আমার কাছে যে ডাইটা রয়েছে, এই ডাইটাতে আমরা স্প্রিং হিটার ইউজ করা যাবে। এই যে হিটার গুলো দেখছেন, এগুলো স্প্রিং হিটার। তো এই হিটার গুলো আমরা এই ডাইতে ইউজ করব। আরেক প্রকার হিটার হয়, এটা বেল্ট হিটার। এই হিটারটা কিন্তু ডাইয়ের বাইরে সাইডে থাকে, এটা আমরা এখানে ইউজ করব না। আমরা এখন দেখাবো আপনাকে স্প্রিং হিটার কি করে লাগানো হয়। তো সবার প্রথমে আমি করব কি, এই ডাইয়ের পেছনে দেখুন যে পাত্রটা রয়েছে, এটাকে আমরা খুলে নেব। এটা বেসিক্যালি নাট বোল্ট দিয়ে টাইট করা রয়েছে, এই নাটটা দিয়ে টাইট করা রয়েছে। একটা স্ক্রু ড্রাইভার হলে আপনার এটা খুলে যাবে। তো এই যে তিনটা পয়েন্ট দেখছেন, এই তিনটা পয়েন্ট থেকে আমরা স্ক্রুটা খুলে নেওয়ার পরে এটা বেসিক্যালি এরকম দেখায়। তো আমরা এখানে সাইড করে দিচ্ছি। তো এই জায়গাটাতে আমরা হিটারটাকে পরাবো। এই যে একটা হিটার, এটা 1000 ওয়াট কানেক্টর রয়েছে, এই কানেক্টরটা আমি এখানে পরাবো। তো কি করে পরাচ্ছি আপনি জিনিসটা ফলো করে দেখুন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে কানেকশনে দুটো রয়েছে, একটা হচ্ছে মেল আর একটা ফিমেল। আপনাকে মেলটা ভেতরের দিকে রাখতে হবে আর ফিমেলটাকে, এই দেখুন মেলটা আমি ভেতরের দিকে রেখেছি এভাবে, আর ফিমেলটা এভাবে উপরের দিকে চাপাবো। তারপরে এই পিনটাকে আমরা ঢোকাবো, যাতে সবসময় খেয়াল রাখবেন এই যে পিনটা, আমরা এই পিনে কিন্তু ডাইরেক্ট কারেন্ট ইনপুট করব। তো এই পিনটা যদি কোনো কারণে আপনার এই বডিতে এখানে যে কোনো জায়গায় যদি টাচ হয়ে যায়, মানে এইটা যদি ভেঙে যায়, এটা বেসিক্যালি কি হচ্ছে কি, এই যে জিনিসটা এইভাবে থাকার ফলে পিনটা যখন এর ভেতর দিয়ে আমরা যাই, এর ভেতরে ঢুকাই, তাহলে কি হয় পিনটা পুরো মিডিল বরাবর থাকে, তো এখানে বডিতে টাচ করতে দেয় না। তাই আমরা এটা একটা ইনসুলেটর হিসাবে এটা কাজ করে, এটাকে আমরা এইভাবে এখানে ঢোকাবো। ঢোকানোর পরে একটা স্ক্রু দিয়ে এটাকে টাইট করে দেব। তো এবার আমরা এটাকে চেক করে নেব যে এটা কোনো কারণে এখান থেকে মুভ করছে কিনা বা হালকা নড়ানড়ি করছে কিনা। এই যে স্প্রিং, স্প্রিং এর যে কোনো একটা প্রান্ততে আমরা একটা কুণ্ডলী পাকাবো। কুণ্ডলীটা কিভাবে পাকাবো, আমার কাছে যে আরেকটা কানেক্টর আছে, এই কানেক্টরটা খুলে নিয়ে এখানে আমরা এটাকে এইভাবে প্রথমে একটা কুণ্ডলী পাকিয়ে নেব। এখানে খেয়াল রাখবেন একটা ছোট্ট ভুল কিন্তু আপনার বিশাল বড় সর্বনাশ এনে দিতে পারে, বা আপনি অনেক বড় একটা বিপদে পড়ে যেতে পারেন। তাই এখানে সব সময় মাথা ঠান্ডা রেখে খুব কেয়ারফুলি ভাবে কাজ করবেন। এই যে দেখুন আমি এটা যে কুণ্ডলীটা পাকিয়েছি, এখানে কিন্তু এই যে এন্ডিং পয়েন্টটা কিন্তু ভেতরের দিকে ঢোকানো আছে, ঠিক আছে? তো এবার আমরা এটাকে কি করব, এখানে আস্তে করে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিয়ে আর একটা নাট দিয়ে আমরা এখানে এটাকে টাইট করব। তারপরে আমরা প্লাস দিয়ে এটাকে ভালো করে টাইট করে দিলাম, আরো কনফার্ম করে নিলাম। তো এবার এই হিটারটা এই দিক থেকে যাবে, এদিকে এসে আবার এখানে টাচ হবে। তো বেসিক্যালি অনেকে যারা জানে না তারা প্রথম প্রথম এই ভুলটা করে থাকে। এই হিটারটা কি করে, এমনি নর্মালি এইরকম রেখে দেয়। তো এখানে এই হিটার, এই স্প্রিংটাতে কিন্তু ডাইরেক্ট কারেন্ট থাকছে। এটা যদি কোনো কারণে বডিতে যে কোনো জায়গায় যদি টাচ হয়ে থাকে, তাহলে পুরো মেশিন সমেত ডাই সবকিছু আপনার কারেন্ট হয়ে যাবে, এবং আপনি যদি মেশিন টাচ করেন একটা ভালো ঝটকা খাবেন। এছাড়া আপনি লাইন দেওয়ার সাথে সাথে আপনার ফিউজ উড়ে যাবে, বা আপনার এমসিবি থাকলে এমসিবি পড়ে যাবে, লাইন কাট হয়ে যাবে, মানে শর্ট সার্কিট হয়ে যাবে। তো এখানে আমাদেরকে করতে হবে কি,
এই স্প্রিংটা যাতে বডিতে ডাইরেক্ট টাচ না হয়ে থাকে, তাহলে আমাদেরকে এখানে এই স্প্রিং এর আর বডির মাঝখানে আমাদেরকে একটা ইনসুলেটর ব্যবহার করতে হবে। এবার আমরা কি ইনসুলেটর ব্যবহার করব, এইরকম টাইপের একটা ইনসুলেটর পাওয়া যায় যেটা বেসিক্যালি চীনা মাটির হয়ে থাকে। এটা ইলেকট্রিকের সুপরিবাহী নয়, কুপরিবাহী, এর মাধ্যম দিয়ে ইলেকট্রিক চলাচল করতে পারে না। তো এটাকে আমরা কি করব, এটাতে যদি আপনারা খেয়াল করেন, একটা দিক ফিমেল সাইড রয়েছে আর একটা দিক মেল সাইড রয়েছে। তো আমরা প্রথমে যে সাইড ঢুকাই, যদি আমরা মেল সাইড দিয়ে ঢুকাই তাহলে কিন্তু প্রত্যেকটাতে আমরা ওইভাবে ঢোকাবো, আর যদি ফিমেল সাইড দিয়ে ঢোকাই তাহলে প্রত্যেকটাতেও কিন্তু আমাদের ওই ফিমেল সাইড দিয়ে জিনিসটাকে ঢোকাতে হবে। তো এবার ঢোকানোর জন্য আমরা মুখটাকে ঠিক করে নিলাম, আমরা কিন্তু প্রত্যেকের ফিমেল সাইড দিয়ে ঢোকাচ্ছি, এইভাবে কিন্তু পুরো স্প্রিংটাতে আমরা এইভাবে এটা ঢোকাতে থাকি। তো মোটামুটি যেটা দেখছি এখানে হয়ে গেছে, তো আর একটা দুটো লাগবে। তো এবার আমরা কি করব, একটা দুটো না ঢুকিয়ে এখন আমরা এর মুখটাকে রেডি করব। দেখুন এই যে জিনিসটা যে করলাম, এটা পুরো পারফেক্টলি একটা সেফ হয়ে গেল, মানে এখানে কোনো কারণে স্প্রিং কিন্তু লোহার বডিতে টাচ করছে না। তো এটাকে আবার আমরা ভালো করে টাইট করে নেব যাতে না নড়ে। তো এবার কি হবে, এই দুটো যে পিন, এখান থেকে আপনি যদি কারেন্টের লাইনটাকে ইনপুট করান তাহলে এই যে হিটারটা এটা পুরো লাল হয়ে গরম হয়ে যাবে। কিভাবে হচ্ছে, এখানে একটা আর এদিকে একটা লাগিয়ে দেব যাতে এ দুটো যাতে এভাবে ঘুরে যাতে এতে টাচ না করে। এটা এ দিয়ে কে আপনাকে বড় সাবধানভাবে আপনাকে নজর রাখতে হবে, তো এই জিনিসটা যাতে ঘুরে একে অপরের সাথে না কানেক্ট হয়ে যায়। এবার আমরা এখানে লাইনটা ইনপুট দিচ্ছি। সো গাইস, এবারে কানেকশান এখানে দিয়ে দিয়েছি, ওই যে খোল দেখ। সো গাইস, এবার আমরা এতে পুরো কানেকশন করে নিয়েছি, এবার লাইনটাকে অন দেবো, মানে সুইচ অন করব। তো সুইচটা অন কর, দেখুন এখানে লাইন নেই এখন কিন্তু। তো এবার সুইচ অন কর, এই দেখুন সুইচ অন করেছে, লাইট অফ কর, এই দেখুন টেস্টারে লাইট জ্বলছে, তার মানে সুইচ অন আছে। এবার দেখুন হিটার কীভাবে ধীরে ধীরে গরম হয়, দেখুন দারুণ লাগছে কিন্তু দেখতে। এটা দেখতে যতটা সুন্দর ভাই, খুব ডেঞ্জার জিনিস, সেফটি ফার্স্ট। আপনার মেশিনে কিন্তু আর্থিন মাস্ট প্রয়োজন আছে, উইদাউট আর্থিন কিন্তু এসব কাজ করতে যাবেন না। এসব কাজ বলতে আপনি মেশিন চালানোর দরকার নেই, উইদাউট আর্থিন জিনিসটা ভেতরে কী ঘটে জিনিসটা একবার দেখুন। এই জিনিসটা কিন্তু আপনাকে কেউ দেখায়নি আশা করি এর আগে, একটা ডাই ভেতরে কি যখন গরম হয় কি জিনিসগুলো ঘটে, যে দেখুন আমি লাইট অফ করে আপনাকে দেখাচ্ছি। এটা কিন্তু খুব সাবধান, খুব রিক্সি ব্যাপার, এটা জিনিসটা একদম ছেলে খেলা বলে ভাববেন না। আমরা এই জিনিস নিয়ে আজ 10 বছর ধরে আমরা এটাকে ঘাটাঘাটি করছি, তাই আমি দেখাতে সক্ষম হয়েছি, কিন্তু তবুও অনেক রিক্স। এটা কারেন্ট কিন্তু চেনে না আপনি কত বছর ওর সাথে আছেন না আছেন, কারেন্টের কোনো বন্ধু হয় না। দেখুন কত পরপর ব্রাইট হয়ে যাচ্ছে, এই যে আমি স্টোনগুলো দিয়েছিলাম স্টোনগুলো দেখুন কিভাবে পরপর ব্রাইট হয়ে যাচ্ছে, আমি জুম করে আপনাকে দেখাচ্ছি। এটা কিন্তু হেভি হিট হয়ে গেছে, প্রচুর হিট হয়ে গেছে এখন। বেবি আপনারা জিনিসটাকে দেখে বুঝতে পারছেন কি করে এটা হিট হচ্ছে, এই দেখুন পুরো একদম ব্রাইট, মানে
দেখুন কিভাবে এটা হিট হয়েছে। বন্ধ করে এবার, তবে হিট বন্ধ করে দিলে আবার ঠান্ডা হয়ে যাবে ধীরে ধীরে, বেশিক্ষণ সময় লাগে না কিন্তু ঠান্ডা হয়ে যাবে। দেখুন হিট বন্ধ করার পরে আস্তে আস্তে ঠান্ডা হতে লেগেছে। এই দেখুন আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে, পুরো হোয়াইট হয়ে গেছে। লাইটটাতে দেখলেন এটা পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো হোয়াইট হয়ে গেছে। দেখিয়ে দিয়েছি ওটা ঠান্ডা কতক্ষণ হচ্ছে, ঠান্ডা হোক আমরা ততক্ষণে উপরের টাইয়ের যে হিটারটা ওটাকে কি করে পরানো হয় ওটা দেখে নেব। দেখুন এখানে তিনটা নাট রয়েছে, এই তিনটা নাটকে আমরা স্ক্রু ড্রাইভারের সাহায্যে এভাবে করে খুলে নেব। প্রথমে নাট খুলে নেওয়ার পরে এটার ভেতরেও সেম জিনিস, আমরা এটাতেও ওইভাবে স্প্রিংটাকে এখানে অ্যাটাচ করাবো। এই দেখুন এইভাবে স্প্রিংটা অ্যাটাচ হবে, তো সেম প্রসেস, আপনি জাস্ট ফলো করুন জিনিসটা কি করে ঘটছে আমি আপনাকে দেখাচ্ছি। তো গাইস এটা যেটা দেখলেন, আমরা এখানে স্প্রিংটাকে এভাবে পরিয়ে দিয়েছি পুরো হিটারটা, তো এটাও সেম প্রসেস। আমাকে এই দুটো জায়গায় যদি কানেক্ট দেই তাহলে পুরো স্প্রিংটা পুরো একদম লাল লাল হয়ে যাবে যেটা আপনি প্রথমে দেখলেন। তো এবার আমরা এখানে এটাকে পরাবো কিভাবে, দেখুন এখানে একটা জিনিস ফলো করে দেখবেন, এটাকে ধরে এভাবে এখানে তিনটা যে ফুটো রয়েছে এই তিনটা ফুটো এখানে পটাতে হবে আপনাকে। সো উপরে ডাইটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এটাকে সাইড করে দিচ্ছি, ততক্ষণে আমার ও ডাইটা ঠান্ডা হয়ে গেছে। এবার ওটাকে আমি ফিটিংস করবো কিভাবে ওটা দেখে নিন। আমরা ওটা দেখে নিয়েছিলাম, এই যে একটা জিনিস দেখুন এখানে, ওটা কিন্তু হিট হয়ে যাওয়ার পরে একটু স্প্রিংটা কিন্তু একটু বড় হয়ে গেছে, স্প্রিংটা কিন্তু একটু বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন স্প্রিংটা একটু বড় হয়ে গেছে। হ্যাঁ বুঝতে পেরেছেন, তো এবার আমরা কি করব, এর উপরের পোর্শনটাকে আমাদের বসাতে হবে এর উপরে। এইভাবে বসিয়ে নেওয়ার পরে আমরা এটাকে উল্টাবো, উল্টানোর সময় খুব সাবধান যাতে আপনার ওই যে মতিগুলো মানে যে স্টোন গুলো আমরা দিয়েছি ওটা কোনো প্রকারে যাতে না ভাঙে। ফাইনালি পুরো ডাই রেডি আছে, এবার আমরা এতে হিট লাগিয়ে। সো গাইস আই হোপ কি আপনারা বুঝতে পেরে গেছেন যে ডাইতে হিটার কি করে পরানো হয় বা হিটার পরানোর পদ্ধতিটা কি।
তো এছাড়াও বলে রাখি আমাদের এখানে ডাইস এবং ডাইসের যদি আপনি এক্সেসরিজ যেমন হিটার বা কানেক্টর, তারপরে আপনার এই যে এইরকম টাইপের মতিগুলো বা স্টোন, এটাকে মতি স্টোন যে যেবারে বলে, লাগে আপনারা আমাদের বলতে পারেন। আমরা বাই কুরিয়ার অল ওভার ইন্ডিয়াতে আপনি যেখানে থাকুন না কেন আমরা পাঠিয়ে দিতে পারবো বাই কুরিয়ার। যদি আপনার কানেক্টারের যদি প্রয়োজন হয়, এরকম যদি কানেক্টারের প্রয়োজন হয় কানেক্টারও আমাদের কাছে পেয়ে যাবেন, যদি হিটারের প্রয়োজন হয় হিটারও পেয়ে যাবেন, যা লাগবে সেটাই আমরা এখান থেকে আপনাকে প্রোভাইড করতে পারবো। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো এবং এখান থেকে আপনার কিছু শিক্ষা হয়েছে কিনা তাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। এখন জয় হিন্দ, জয় ভারত।